মহেশতলা 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা ফুচকা ব্যবসায়ী রাজকুমার সাউয়ের কাছে কালীপুজো চাঁদা বাবদ 1500 টাকা চাঁদা চাওয়া হয়। অভিযোগ দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায় বেধড়ক মারধর করা হয় ওই ব্যবসায়ী ও তাঁর ছেলেকে। ঘটনায় মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত পরিবার। ফুচকা ব্যবসায়ীর অভিযোগ, গত শুক্রবার স্থানীয় কাউন্সিলরের পিএ বুবাই শি এবং কয়েকজন ক্লাব সদস্য তাঁর বাড়িতে গিয়ে হুমকি দেয় এবং মামলা তুলে নেওয়ার কথা বলে। এরপর আবারও মহেশতলা থানার দ্বারস্থ হন রাজকুমার বাবু। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। ফুচকা ব্যবসায়ীর ছেলে বীরেন্দ্র কুমার সাউ জানান, থানায় অভিযোগ দায়ের করার পর কাউন্সিলরের পিএ বুবাইশি সহ কয়েকজন ক্লাব সদস্য বাড়িতে এসে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। ঘটনায় আতঙ্কিত ফুচকা ব্যবসায়ীর পরিবার। কাউন্সিলর পিএ ছিল, তনাই ছিল, বিজয় ছিল, আরেকজন ছিল, নাম জানি না। কাউন্সিলর বুবাইশি ও এসে বলছে এখানে বসে এটা তোমরা ই করে নাও, ট্রিটমেন্টটা আমরা কিছু টাকা পয়সা দিয়ে দেবো, কেসটা তুলে নাও। আমরা দেখে নিচ্ছি তোমার কথা শুনতো, কোথায় যাচ্ছ কোথায় না যাচ্ছ, আমার তোমার পিছনে অনেক লোক লাগিয়েছে। চাঁদার জুলুমবাজির ঘটনা রাজ্যে নতুন কিছু নয়, কিন্তু রাজ্য জুড়ে এ ধরনের ঘটনা সামনে এলেও কোনো হেলদোল নেই প্রশাসন। আর প্রশাসনের এই নির্লিপ্ততার জেরে চাঁদার জুলুমবাজির ঘটনা রাজ্যে উত্তরোত্তর বেড়েই চলেছে। শাসক দলের ছত্রছায়ায় থাকার জন্যই কি এ ধরনের ঘটনার বারবারন্ত উঠছে প্রশ্ন। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।